শ্বশুর বাড়িতে ঢুকে স্ত্রীর ঠোঁট কামড়ে ছিঁড়ে নিলেন স্বামী যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের অশান্তির জেরে স্ত্রীর ঠোঁট কামড়ে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে মঙ্গলবার রাতে বাসন্তী থানার অন্তর্গত সাত নম্বর টুড়ি তিতকুমার গ্রামে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আহত মহিলার নাম প্রিয়া মোল্লা মঙ্গলবার রাতেই তাকে ক্যানিং হাসপাতালে ভর্তি করানো হয় অভিযুক্ত স্বামী রাজীব মোল্লার বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছে প্রিয়ার পরিবার প্রিয়ার পরিবার সূত্রে খবর মঙ্গলবার রাতে শ্বশুর বাড়িতে গিয়েছিলেন রাজীব সেখানেই এই কাণ্ড ঘটান তিনি আচমকায় স্ত্রীর ঠোঁট কামড়ে ছিঁড়ে ফেলেন পুরো ঘটনায় হতবম্ব হয়ে যান প্রিয়ার পরিবারের সদস্যরা বুধবার সকালে বাসন্তী থানায় রাজীবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন প্রিয়ার বাবা সুরজ মোল্লা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ক্যানিং এর এসডিপিও দিবাকর দাস স্থানীয় সূত্রে খবর প্রিয়া ও রাজীবের বাড়ি পাশাপাশি দুই গ্রামে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এক বছর বিয়ে করেছিলেন তারা মঙ্গলবার বিকেলে প্রিয়ার শরীর খারাপ হওয়ায় তাকে নিজের কাছে নিয়ে আসেন তার মা শারীরিক অসুস্থতার জেরে প্রিয়া বাপের বাড়িতে এসে ঘুমিয়ে যান রাত নটা নাগাদ শ্বশুরবাড়ি বাড়ি পৌঁছন রাজীব সেখানে গিয়ে শাশুড়ির কাছে স্ত্রীর খোঁজ নেন তিনি এরপর প্রিয়ার ঘরে গিয়ে তার কাছে জল চান অভিযুক্ত জল খাওয়ার পরে প্রিয়ার ঠোঁট কামড়ে ধরেন রাজীব এই ঘটনা প্রসঙ্গে প্রিয়ার মা আরজিনা খাতুন বলেন আমার মেয়ের উপর হামলা চালানোর পরে আমাকে মারধর করে আমার পা ধরে বলে তোকেও শেষ করবো শ্বশুর বাড়িতে ঢুকে স্ত্রীর ঠোঁট কামড়ে ছিঁড়ে নিলেন স্বামী যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের অশান্তির জেরে স্ত্রীর ঠোঁট কামড়ে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে মঙ্গলবার রাতে বাসন্তী থানার অন্তর্গত সাত নম্বর টুড়ি তিতকুমার গ্রামে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আহত মহিলার নাম প্রিয়া মোল্লা মঙ্গলবার রাতেই তাকে ক্যানিং হাসপাতালে ভর্তি করানো হয় অভিযুক্ত স্বামী রাজীব মোল্লার বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছে প্রিয়ার পরিবার প্রিয়ার পরিবার সূত্রে খবর মঙ্গলবার রাতে শ্বশুর বাড়িতে গিয়েছিলেন রাজীব সেখানেই এই কাণ্ড ঘটান তিনি আচমকায় স্ত্রীর ঠোঁট কামড়ে ছিঁড়ে ফেলেন পুরো ঘটনায় হতবম্ব হয়ে যান প্রিয়ার পরিবারের সদস্যরা বুধবার সকালে বাসন্তী থানায় রাজীবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন প্রিয়ার বাবা সুরজ মোল্লা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ক্যানিং এর এসডিপিও ও দিবাকর দাস স্থানীয় সূত্রে খবর প্রিয়া ও রাজীবের বাড়ি পাশাপাশি দুই গ্রামে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এক বছর বিয়ে করেছিলেন তারা মঙ্গলবার বিকেলে প্রিয়ার শরীর খারাপ হওয়ায় তাকে নিজের কাছে নিয়ে আসেন তার মা শারীরিক অসুস্থতার জেরে প্রিয়া বাপের বাড়িতে এসে ঘুমিয়ে যান রাত নটা নাগাদ শ্বশুরবাড়ি বাড়ি পৌঁছন রাজীব সেখানে গিয়ে শাশুড়ির কাছে স্ত্রীর খোঁজ নেন তিনি এরপর প্রিয়ার ঘরে গিয়ে তার কাছে জল চান অভিযুক্ত জল খাওয়ার পরে প্রিয়ার ঠোঁট কামড়ে ধরেন রাজীব এই ঘটনা প্রসঙ্গে প্রিয়ার মা আরজিনা খাতুন বলেন আমার মেয়ের উপর হামলা চালানোর পরে আমাকে মারধর করে আমার পা ধরে বলে তোকেও শেষ করবো শ্বশুর বাড়িতে ঢুকে স্ত্রীর ঠোঁট কামড়ে ছিঁড়ে নিলেন স্বামী যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের অশান্তির জেরে স্ত্রীর ঠোঁট কামড়ে ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে মঙ্গলবার রাতে বাসন্তী থানার অন্তর্গত সাত নম্বর টুঁড়ি তিতকুমার গ্রামে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আহত মহিলার নাম প্রিয়া মোল্লা মঙ্গলবার রাতেই তাকে ক্যানিং হাসপাতালে ভর্তি করানো হয় অভিযুক্ত স্বামী রাজীব মোল্লার বিরুদ্ধে ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছে প্রিয়ার পরিবার প্রিয়ার পরিবার সূত্রে খবর মঙ্গলবার রাতে শ্বশুর বাড়িতে গিয়েছিলেন রাজীব সেখানেই এই কাণ্ড ঘটান তিনি আচমকায় স্ত্রীর ঠোঁট কামড়ে ছিঁড়ে ফেলেন পুরো ঘটনায় হতবম্ব হয়ে যান প্রিয়ার পরিবারের সদস্যরা বুধবার সকালে বাসন্তী থানায় রাজীবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন প্রিয়ার বাবা সুরজ মোল্লা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ক্যানিং এর এসডিপিও দিবাকর দাস স্থানীয় সূত্রে খবর প্রিয়া ও রাজীবের বাড়ি পাশাপাশি দুই গ্রামে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এক বছর বিয়ে করেছিলেন তারা মঙ্গলবার বিকেলে প্রিয়ার শরীর খারাপ হওয়ায় তাকে নিজের কাছে নিয়ে আসেন তার মা শারীরিক অসুস্থতার জেরে প্রিয়া বাপের বাড়িতে এসে ঘুমিয়ে যান রাত নটা নাগাদ শ্বশুরবাড়ি পৌঁছন রাজীব সেখানে গিয়ে শাশুড়ির কাছে স্ত্রীর খোঁজ নেন তিনি এরপর প্রিয়ার ঘরে গিয়ে তার কাছে জল চান অভিযুক্ত জল খাওয়ার পরে প্রিয়ার ঠোঁট কামড়ে ধরেন রাজীব এই ঘটনা প্রসঙ্গে প্রিয়ার মা আরজিনা খাতুন বলেন আমার মেয়ের উপর হামলা চালানোর পরে আমাকে মারধর করে আমার পা ধরে বলে তোকেও শেষ করবো